हरे कृष्ण जय নিতাই জয় গৌর। আমাকে তো অনেক মা বোনেরা ফোন করছো যে মাতাজি সামনে সরস্বতী পুজো, মা সরস্বতীর পুজো সম্বন্ধে কিছু বলুন। আর কয়েকটা মাতা আমাকে ফোনে জিজ্ঞেস করেছো যে নীল সরস্বতী মানে কি, নীল সরস্বতীর বিষয় বস্তুটা কি, তো আমরা কার পুজো করব, যাতে আপনারা ভ্রমিত না হয়ে যান, মানে রাস্তা হারিয়ে না ফেলেন, ভুল কিছু করে না ফেলেন, যার জন্য আমার ভিডিও দুটো করা। আমি একটা নীল সরস্বতী সম্বন্ধে করছি, আর একটা এমনি মা সরস্বতী দেবী, বুদ্ধি বিদ্যা বাগ দেবী যাকে বলে, এই নিয়ে আমি মোট দুটো ভিডিও করব, আপনারা দেখতে থাকবেন। সর্বপ্রথম বলি নীল সরস্বতী সম্বন্ধে, নীল সরস্বতী কাকে বলে, নীল সরস্বতীর কাজ কি, আর নীল সরস্বতীকে ডাকলে কি হয়, কারা ডাকে, কিভাবে ডাকতে হয়। দেখুন, সবার আগে বলি, আমি এর আগে বলেছি যে আমাদের যার যা ভাগ্যে থাকবে সেটা হবেই হবে, আমরা না চাইলেও হবে, সেটা আমাদের কর্মের ফল, ভালোও হতে পারে খারাপও হতে পারে, আমরাই সেটা পাব। কাজেই ঘাবড়ানোর কিছু নেই, দুঃখ কষ্ট করারও কিছু নেই, আনন্দ করারও কিছু নেই, ঠিক আছে? আমি কিন্তু বুঝিয়ে বলি কথাগুলো। তো ব্যাপারটা হচ্ছে, এখন তো অনেক কি বলবো ব্যক্তিরা আছে নানান ধরনের ব্যবসা করার জন্য, কেউ পাথর বিক্রি করার জন্য, কেউ যন্ত্র বিক্রি করার জন্য, কেউ মূর্তি বিক্রি করার জন্য, কেউ আংটি বিক্রি করার জন্য, এই ধরনের অনেক আজকাল আছে। তো ইউটিউব খুললেই দেখতে পাবে, বলবে উচ্চ শিক্ষার জন্য, যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চাও, যারা বিরাট লক্ষ্যে পৌঁছাতে চাও, ব্যবসা বাণিজ্য, ডাক্তার ইঞ্জিনিয়ার, বিরাট ব্যবসা, এমনকি বিদেশে গিয়ে তোমরা সফল হতে চাও, কোটি কোটি টাকা মাসে ইনকাম করতে চাও, তারা এই নীল সরস্বতীর মূর্তি বাড়িতে রাখো। এই মন্ত্রটা, ছোট্ট মন্ত্র, তিন কথার মন্ত্র, দু কথার মন্ত্র জপ করো, তোমরা অবশ্যই সফল হবে, অবশ্যই নিজের লক্ষ্যে পৌঁছাবে। তারপরে সবার শেষে কি বলবে, যে আমার সঙ্গে এই মূর্তিটা নেবে, আমার কাছে আছে এই পাথর, এই মালা, এই আংটি আমার কাছে আছে, লাস্টে কিন্তু তাই বলবে। কিভাবে কি করতে হয় আমি সব বলে দেব। এই ধরনের কথাই একদম আপনারা কান দেবেন না, আর এই ধরনের ভিডিও একদমই দেখবেন না, এড়িয়ে যান। এবার আমি বলি, আমি বাংলাতে লিখতে জানি না, পড়তে জানি না, আমি যাচ্ছি ইংরেজিতে ভাষণ দিতে, ব্যাপারটা ঠিক এই রকম। তো মহাজ্ঞানী, জ্ঞানী, জ্ঞানীর উপরে থাকে মহাজ্ঞানী, তাকেই মহা বলা হয়, মহাজ্ঞানী, তাদের ক্ষেত্রে এই নীল সরস্বতী বা নীল পুজো বা নীল মন্ত্র, সেটা এমনি এমনি নয়, তারা অনেক যোগ্য সাধনা করার পরে, নিজেকে তৈরি করার পরে, তারপরে মা নীল সরস্বতী দেবীর প্রার্থনা করে, ধ্যান করে, জপ করে, তপ করে, পুজো করে, তাকে পাবার আশায়, তখন হয়তো লাভ পেলেও পেতে পারে। আর এই নীল সরস্বতী কে, নীল সরস্বতী মা সরস্বতীর সঙ্গে কোনো মানে মিল নেই, এই মা সরস্বতীর কোনো অংশ বা কোনো কিছু এরকম নয়,
নীল সরস্বতীটা হচ্ছেন একদম মা তারার রূপ, তারা মায়ের রূপ হচ্ছে এই নীল সরস্বতী। আগে তারা মায়ের সাধনা করতে হবে, তারা মাকে লাভ করতে হবে, তারপরে এই নীল সরস্বতী দেবীর সমস্ত কাজকর্ম করতে হবে, মানে ধ্যান জপ তপ তপ মন্ত্র উচ্চারণ এই সমস্ত করতে হবে। কখনো ভুল করে কাউরির কথা শুনে দু একটা অক্ষর মন্ত্র আমি জপ করতে লাগলাম, একদম নয়, সেটা বিপদ হবে, হিতে বিপদ হবে। কেন? আমরা না জানার ফলে আমাদের সর্বনাশ হবে, ঠিকঠাক ভাবে আমাদের হবে না। এটা সেই মানে বিধি নিয়ম নয় যে যার মুখে থেকে শুনলাম যা ইচ্ছে করলাম, এরকম নয়। এবার বলি মহা সরস্বতীকে, এই সরস্বতী হলো ব্রহ্মার ঘরণী, এই সরস্বতীকে পূজা করুন, প্রার্থনা করুন, জপ করুন, তপ করুন, ভক্তি করুন, ছাত্র ছাত্রীদেরকে উপোস করে থাকতে বলুন, পুষ্পাঞ্জলি দিতে বলুন, প্রসাদ গ্রহণ করতে বলুন, বই তবলা হারমোনিয়াম সমস্ত চরণে দিতে বলুন, ভক্তি স্বরূপ এই মা সরস্বতীকে পুজো করুন। কখনো নীল সরস্বতীর কাছে যাবেন না। যেমন শ্যামা কালী ভৈরবী কালী, ঠিক এই রকম হচ্ছে মা তারার রূপ এই নীল সরস্বতী। নীল সরস্বতী শুদ্ধ তান্ত্রিক, মা নীল সরস্বতী শুদ্ধ তান্ত্রিক, তাই তান্ত্রিক মতে এনাকে দেখতে হবে। সাধারণত ব্যক্তি মানে সাধারণ যে কোনো ব্যক্তির, সাধারণ যে কোনো ব্যক্তির এটা পুজো পাঠের দেবী নয়, বা সাধারণ কোনো ব্যক্তি এই কঠিন নিয়ম কাজ করতে পারবে না। প্রথমেই লেখা আছে বিনা কারণে পাঠ করা যাবে না। এনার মানে এই নীল সরস্বতীর পাঠে প্রথমেই লেখা আছে বিনা কারণে পাঠ না করা, বিনা কারণে অভিষেক না করা, কারণ থাকতে হবে, বিনা কারণে নয়। আমরা সমস্ত দেবদেবীকে বিনা কারণেই পুজো করি, মনের কোনো ইচ্ছে নেই তাও আমরা পুজো করি, আমরা ভক্তি করি, শ্রদ্ধা করি, আমরা প্রণাম করি, আমরা তার চরণে মাথা ঠেকাই, আমরা তাকে ডাকি, সকাল সন্ধ্যে তাকে ডাকি, কিন্তু এই নীল সরস্বতী তা কিন্তু নয়। মাছ মাংস মদ যে কোনো নেশা করা ব্যক্তি পুজো পাঠ তাদের চলবে না। যে ব্যক্তি এই সমস্ত নেশা করে বা এই সমস্ত খাবার খায়, তারা কিন্তু এই মন্ত্র জপ করতে পারবে না, বা তারা কিন্তু এই পুজো পাঠ করতে কখনোই পারবে না। তারা সাধনার করার পরে নিজেকে তৈরি করে তারপরে। এই নীল সরস্বতী শুধু জ্ঞান দেবেন না, মহা জ্ঞান দেবেন, ব্যক্তিকে জ্ঞানী বানাবেন না, মহা জ্ঞানী বানাবেন। তাহলে সেই ক্ষমতা অনুযায়ী তার কাছে যেতে হবে, এবং সে যেটা নেবে দেবে সেইটার ক্ষমতা থাকতে হবে। তারপরে এটা সাধারণ জ্ঞানী কেউ পারবে না। এবার অনেকে বলবে যে এ তো মা, মায়েরই তো রূপ, তাহলে মা কেন শুনবে না, মাকে ডাকলে কেন সাড়া দেবে না। এবার একটা কথা বলি, শুনুন ভালো করে মন দিয়ে। একবার ব্রহ্মা বষ্টিত মানিকে, একবার ব্রহ্মা বশিষ্ঠ মুনিকে তারার সাধনা করতে বলেছিলেন। ভগবান ব্রহ্মা বশিষ্ঠ মুনিকে তারার সাধনা করতে বলেছিলেন, 1000 বছর সাধনা করেছিলেন বশিষ্ঠ মুনি, কিন্তু কিছুই হয়নি। তখন তিনি এই বিদ্যাকেই অভিশাপ দিয়ে দিয়েছিলেন। এই যে তপস্যা করেছিলেন, এই নীল সরস্বতীর বিদ্যাকেই মানে অভিশাপ দিয়ে দিয়েছিলেন। তারপরে দেবী প্রকট হয়ে আবির্ভূত হয়ে বলেন, এই নিয়মে আমি কখনোই খুশি হব না, কখনোই সাড়া দেব না।
তুমি চীন দেশে যাও, চীনের রাজ্যে যাও এবং বুদ্ধর কাছে দীক্ষা নাও। মানে ওই গৌতম বুদ্ধ নয়, এটা আলাদা বুদ্ধ, সাধনা ভৈরব বুদ্ধ মানে গৌতম বুদ্ধ নয়, এটা আলাদা। তো এই বুদ্ধর কাছে যাও এবং তুমি দীক্ষা নাও, দীক্ষা নিলে তাহলে তুমি এই সাধনা করতে পারবে। তখন বশিষ্ঠ মুনি ক্ষমা চেয়ে নিলেন এবং ক্ষমা চেয়ে নিয়ে তারপরে বুদ্ধদেবের কাছে দীক্ষা নিলেন, তারপরে তপস্যা করলেন, তারপরে তিনি এই মা সরস্বতীকে পেয়েছিলেন। তাহলে সাধারণ কোনো ব্যক্তিরা এই ভুল কখনোই করবেন না। বশিষ্ঠ মুনির সঙ্গে যদি এই ঘটনা ঘটতে পারে তাহলে আমাদের সঙ্গে কি ঘটনা ঘটবে? তো আমি সামান্য কিছু যেগুলো মেন মেন কথা সেইগুলোই তুলে ধরলাম, এর বিষয়বস্তু অনেক বড় আছে। 1 ঘন্টা আধ ঘন্টা কম করে ভিডিও বানাতে হবে আমাকে, তারপরে সব কিছু আমি বোঝাতে পারবো, কিন্তু সামান্য তুলে ধরলাম। সমস্ত ভিডিওর মাঝে শেষে, মানে সমস্ত ভিডিও শেষে আমি একটাই কথা বলবো, আমাদের যে মা সরস্বতী দেবী, সেই মা সরস্বতী দেবীকেই পুজো পাঠ করুন। নীল সরস্বতী ঘরে আনতে যাবেন না, কোনো জ্যোতিষের কথা শুনে, আমি আবারও বলছি কোনো জ্যোতিষের ফাঁদে পা দেবেন না, ঠিক আছে? আজকে আসছি, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌড়।